খানাকুল দু নম্বর পঞ্চায়েত সমিতির বিদায়ী তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতি দুঃখীরাম দলুয়ের বাড়ি ভাঙচুরের অভিযোগ বিজেপির আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনার জেরে উত্তেজনা ছড়িয়েছে খানাকুলের কাদনান এলাকায়। অভিযোগ, বুধবার বিকেলে বিজেপির বিজয় মিছিলের সময় বিদায়ী সভাপতির বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। অভিযোগ তৃণমূলের, দেখাবো দুঃখীরাম দলুই কি বলছেন। বিজয় মিছিল বেরিয়েছিল, বেরিয়ে জানি বিজয় মিছিল হচ্ছে, আমরা সবাই সশরীরে সবাই ঘরে আছি, আমাদের বাড়িতে বাচ্চা আছে বা এবং মেয়েরা সবাই ছেলে মেয়ে সবাই বাড়িতে, দুপুর দুটো আড়াইটা হবে ওই টাইমে বিজয় মিছিল ঢুকে, আমি জানি বিজয় মিছিল হচ্ছে, তারপর দেখছি এলো পাতাড়ি ও একবারে 20-30 জন এসে এলো পাতাড়ি ইট পাটকেল ছুটছে, ছুঁড়ে দরজা ভাঙার চেষ্টা করেছে, দরজা এসব বাঁকি দিয়েছে, ডেকে ভেঙে গেছে, ওইদিকে জানালার ভেঙেছে, ভাঙচুর করেছে এবং অকথ্য ভাষায় গালিগালাজ, মানে একবারে বিরাটভাবে আমরা ভয়ে মানে এক সাইড হয়ে গেছি, আমরা যার জন্য দেখতে পাইনি, বাকি একদম আইডিয়া ওই আমাদেরই পাড়ার যে যারা পার্টি করছে তারা কি কারা বিজেপির লোক, আমি পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলাম সেই জন্য হয়তো আখোঁজে। পুলিশকে বলেছেন না? পুলিশকে জানানো হয়নি কালকে, আমি এই এই পুলিশকে ফোন করিনি, আমাদের বসকে ফোন করেছি, বস বললো পুলিশ পাঠাচ্ছি বিকেলে, পুলিশ বসকে বস নজিবুলকে আমরা ফোন করেছিলাম, আমি তো পুলিশ বিকেলের দিকে এসে টহল দিয়েগুলো, ও পুলিশ এখানে আসেনি, পুলিশ রাস্তায় টহল দিয়ে বন্দর পর্যন্ত যেয়ে ঘুরে চলে গেছে। কী মনে করছেন এরকম অত্যাচার হলে কীভাবে থাকতে পারবেন ঠিকঠাক? না, এরকম অত্যাচার হলে তো থাকা মুশকিল, কিন্তু কীরম দলে খানাকুল দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি দুঃখীরাম দলুয়ের বাড়ি ভাঙচুর করা হয়েছে, এরকমটাই অভিযোগ দুঃখীরাম দলুয়ের। অভিযোগের তীর বিজেপির দিকে, বিজেপির বিজয় মিছিল থেকে এই ঘটনা ঘটানো হয়েছে। এই বিষয় নিয়ে আমরা জানতে চেয়েছিলাম বিজেপি নেতা রবীন্দ্রনাথ পাটেলের থেকে, তিনি কি জানাচ্ছেন শুনবো, সঙ্গে থাকুন। দেখুন, ওরা যেটা বলছে যে আমাদের ছেলেরা বিজয় মিছিলের সময় ওখানে গিয়ে ভাঙচুর করেছে বা কি করেছে, আমাদের বিজেপি ভারতীয় জনতা পার্টির কালচারে এটা লেখা নেই যে বিজয় উৎসব করে কারোর সাথে কারো অ্যাটাক করা বা কারো বাড়িতে যাওয়া, এটা ব্যাপার না। ওরা হয়তো বিজয় মিছিল করেছে, কিন্তু আপনারা এটা জানেন বা আমাদের তান্ডবরী অঞ্চলের প্রত্যেকটা অঞ্চলবাসীও জানে যে তৃণমূলের অবস্থাটা এখন কি, সবাই ওই কেউ আম কেউ কাঁঠাল কেউ বিভিন্ন রকম সিম্বল নিয়ে সবাই ছুটেছে, তো এটা ওদের গোষ্ঠীদ্বন্দ্বেরই একটা বহিঃপ্রকাশ, ওরা নিজেদের মধ্যেই এইগুলো করে আমাদেরকে কলঙ্কিত করার চেষ্টা করছে, যাতে করে আমাদের ছেলেদেরকে একটু দমানো যায় বা আমাদের ছেলেদের মন ভাঙা যায়। তো এই বিষয়টা আমি মনে করি যে অপপ্রচার ছাড়া কিছু নয়, ভারতীয় জনতা পার্টির শিক্ষায় যারা দীক্ষিত তারা কোনোদিনই এইসব ব্যাপারগুলো করতে পারে না, এটা আমি দৃঢ় প্রতিজ্ঞ, আর আমি এটা কোনোভাবেই মানতে পারছি না, আমার কাছে কোনো সূচনা সেই রকম নেই। তো আমার মনে হয় এটা শুধুমাত্র চক্রান্ত, যাতে করে আমাদের এটা কলঙ্কিত করা যায়। দেখুন, আমি এই মন্ডলের মানে 52 নম্বর জেপি যে জেলা পরিষদ, এই জেলা পরিষদের মন্ডল সভাপতি, আমার নাম রবীন্দ্রনাথ প্যাটেল, আমি এখানকার মন্ডল সভাপতি, আর এটা আমার হোম অঞ্চল মানে আমার স্থায়ী, এটা আমি এই ধান্দগরি অঞ্চল থেকেই বিলং করি। তো এখানকার ছেলেরা যথেষ্ট ভদ্র, যথেষ্ট নম্র, যথেষ্ট বিনয়ী, তারই জন্যে আমরা বারবার আমরা দেখাতে পেরেছি যে মানুষ ভারতীয় জনতা পার্টির সঙ্গে আছে। ধন্যবাদ।